গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জুম আউট এক্সট্রা। আজকে আমি আরেকটা লাইফস্টাইল ব্লগ দেব। আজকে আমার আরেকটা আইবুড়ো ভাত আছে, বাড়ির পাশেই আছে। তো চলো, আজকে ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, শুরু করি। এখন আমি যাব একটু বাজারে, একটু টুকটাক কাজ আছে, চলো। যাও সাবধানে, আসছি আমি। যাও, আমাদের যা কাজ ছিল হয়ে গেছে, এখন যাব আইব্রো প্লাক করতে, কারণ আজকে আইব্রো ভাত আছে আমার, আর কালী পুজোও আছে, বেরাতে হবে। তো বারবার করে আসা হবে না, সেই জন্য এখন এসেছি নিউ বারাকপুরেরই একটা বিউটি পার্লারে, আইব্রোটা প্লাক করব, তারপর বাড়ি যাব। আমাদের কেনাকাটা অলমোস্ট হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমাদের বাড়ি ফিরতে হবে, তারপর মাম বাড়িতে যাবো। আমার শাড়ি কমপ্লিট হয়ে গেছে, মা পরিয়ে দিয়েছে। এই শাড়িটা আমার প্রচণ্ড পছন্দের, আর মেকআপ এখনও বাকি আছে, তো আমি এখন মেকআপ করব, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখি বুনু, টাকা এই দুটো বুনু, ভালো আছে তো। এটা হচ্ছে ভালো দাদা আমার, আর এটা হচ্ছে মাম। আমি ছোটবেলা থেকেই এদের সাথে থেকেছি, আর আজকে আমার এখানে আইবুড়ো ভাত ছিল, আর এই শাড়িটা আমাকে মা আমার ভালো দুজন দিয়েছে, যেটা আমার ভীষণ পছন্দের। হাই করে দাও। এটা হচ্ছে মাম বাড়ি, আর মাম বাড়ি থেকে আমাদের বাড়ি একদমই বেশি দূরে না, একদমই পাশাপাশি।
এটা আমাদের বাড়ি। আমি আশা করছি আজকে আমার সেকেন্ড লাইফস্টাইল ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমার সারা দিনের কিছু ছোটোখাটো কাজ আর আইবুড়ো ভাত আমার প্রিয়জনের বাড়িতে, ভীষণ মজা হয়ে গেছে আজকের দিনটা। আর ওরা খুব ভালোবেসে আমাকে এই শাড়িটা দিয়েছে। আমি অত বেশি শাড়িটাটি পরি না, কিন্তু এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর মাম ভালো আমাকে ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসে ওরা, তো আমি ওদের কাছে ওদের বাড়ির মেয়ের মতনই একদম। আর ওদের বাড়ির আত্মীয় স্বজন সবাই আমাকে ওদের বাড়ির মেয়ের মতনই চেনে, তো আমার ভীষণ ভালো লেগেছে আজকে। আশা করছি তোমাদেরও ততটাই ভালো লাগবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি লাইক করে দাও, শেয়ার করো ভিডিওটা, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।